আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডিটেক ওয়ার্ল্ড। গণিত উৎসবের অনলাইন আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 2021 সালের গণিত উৎসব 19তম বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং এই অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া কেউ 2021 সালের গণিত উৎসব অর্থাৎ 19তম বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে না। তাই 2021 সালের গণিত উৎসবে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে সেটি আজকের এই ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও খুব ভালোভাবে সেটা বুঝতে পারবেন এবং ভিডিওটি আপনার ভালোও লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার চ্যানেলে এ ধরনের বিভিন্ন ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমরা এখন কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমরা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যেখান থেকে আমরা রেজিস্ট্রেশন করি না কেন, আমাদেরকে অবশ্যই একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। ব্রাউজার হিসেবে আমরা মজিলার ফায়ারফক্স বা গুগল ক্রোম যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারবো। আমি এখানে ফায়ারফক্স ব্যবহার করেছি। ব্যবহার করার পরে ফায়ারফক্সের অ্যাড্রেস বারে যে দেখুন সার্চ উইথ গুগল অর এন্টার অ্যাড্রেস, এই অ্যাড্রেস বারে লিখবেন online.matholympiad.org.bd। এই online.matholympiad.org.bd লিখলে এরকম একটি ওয়েবসাইট আমাদের সামনে চলে আসবে। আপনি যদি সেই ওয়েব অ্যাড্রেসটি এখানে না লিখে অর্থাৎ সার্চ উইথ গুগল অর এন্টার অ্যাড্রেস না লিখে আপনি যদি সার্চ দ্য ওয়েব এখানে লেখেন সেক্ষেত্রে কিন্তু এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসবে, অর্থাৎ গুগল সার্চ হয়ে যাবে। আমি আপনাকে আবার দেখাচ্ছি, আমি এটাকে একটু কপি করে আপনাকে দেখাচ্ছি। দেখুন আপনি যদি এই এন্টার অ্যাড্রেসে না লিখে আপনি যদি এখানে লেখেন, এই সার্চ দ্য অ্যাড্রেসে লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এরকম পেজে যদি নিয়ে আসে সেক্ষেত্রে অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আবার আমরা এই একই পেজে চলে আসতে পারবো। আর সরাসরি আপনি যদি ওয়েব অ্যাড্রেসটা এই ওয়েব অ্যাড্রেসের এখানে লেখেন তাহলে আমাদের অ্যাড্রেস বারে লিখলে সরাসরি আমাদেরকে ওই পেজে নিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর আমরা এই পেজে যেভাবেই হোক আমরা এখানে আসবো। আসার পর এখানে দেখুন এপাশে লেখা থাকবে ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব 2021 এবং এখানে লেখা থাকবে গণিত উৎসবের অনলাইন আয়োজনে স্বাগতম। গণিত উৎসব 2021 অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হয়েছে। 2020 সালে অংশগ্রহণকারী অথবা এই বছর প্রথমবার অংশগ্রহণ করছো এবং প্রত্যেককে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তো এই নিবন্ধন সম্পন্ন করার জন্য আমরা নিবন্ধনকরণে ক্লিক করব। তো নিবন্ধনকরণে ক্লিক করার পর আমাদের এরকম একটি পেজ চলে আসবে যেখানে বলা হবে যে 2020 সালে অংশগ্রহণকারী হলে এখানে ক্লিক করুন এবং প্রথমবার অংশগ্রহণকারী হলে এখানে ক্লিক করুন, এটা বলা হবে আমাদের। তো আমি এখানে আসছি, তার আগে একটা জিনিস আপনাদের দেখানো দরকার। আমি আবার একটু ব্যাকে ক্লিক করে ব্যাকে চলে আসলাম, সেটা হচ্ছে নিবন্ধনকরণের নিচে এই জায়গাটিতে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এবং তথ্য দেওয়া আছে। সেইগুলো তথ্যগুলো আপনারা দেখবেন এবং এটা ভালোভাবে পড়বেন। পরে এখান থেকে আমাদের অনেক রকমের দিক নির্দেশনা দেওয়া আছে, সেগুলো আমাদের জানাটা খুব জরুরি, আমরা সেটা দেখব। তো যাই হোক, আমি আবার নিবন্ধনে চলে গেলাম। নিবন্ধনকরণে গিয়ে 2020 সালে অংশগ্রহণকারী যারা তারা এখানে ক্লিক করতে হবে, তাদের ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি এটা দিচ্ছি 11 34 56। আমি আমার ভাগ্নের জন্য গত বছর আবেদন করেছিলাম, তো সেটা আমি দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিলাম। এরপরে আমরা লগ ইন দিব। লগ ইন দিলে দেখুন এখান থেকে বলা হয়েছে যে ওয়েলকাম রইসুল ইসলাম দাইন, ইউ সাকসেসফুলি লগড ইন। অর্থাৎ আমি আগের বছর যে নিবন্ধন করেছিলাম সেই নিবন্ধনের মেইলটি আমার কাছে আসে, সেখান থেকে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি সেখানে পেয়েছি। তো আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন আপনাদের ইমেল অ্যাড্রেসে প্রবেশ করুন। ইমেল অ্যাড্রেসে প্রবেশ করলে সেই পাসওয়ার্ডটা আপনারা পাবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে সেখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তো এরপর নিবন্ধন বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিবন্ধন বাটনে ক্লিক করতে হবে। নিবন্ধন বাটনে ক্লিক করার পর এখান থেকে তথ্যগুলো হালনাগাদ করতে হবে, অর্থাৎ গত বছর সে তো ক্লাস 2019 সালে সে ছিল ক্লাস 4-এ, এবার ক্লাস 5 উঠে গিয়েছে এবং আদার্স যা আছে সবগুলো ঠিক আছে, স্কুল একই স্কুল, সব কিছুই ঠিক আছে। তো আমরা এখন জাস্ট রেজিস্টার নাও, আই হেয়ার বাই কনফার্ম দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড হেয়ার ইন একুরেট, হেয়ার ইন ইজ একুরেট, এটা আমাদের লেখা আছে এবং এখানে আমরা একটা রাইট চিহ্ন দেবো এবং রেজিস্টার দিয়ে দেবো। তো তার আগে একবার দেখে নেবো যে সব ঠিক আছে কিনা। ফার্স্ট নেম রইসুল ইসলাম, লাস্ট নেম হচ্ছে দাইন, ইমেল অ্যাড্রেস। যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য একই সিস্টেম, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। যদি কারো ফার্স্ট নেম যদি কারো নাম তিনটে হয় যেমন রইসুল ইসলাম দাইন, এখানে তিনটা নাম দেখতে পাচ্ছে, সেক্ষেত্রে ফার্স্ট নেম হবে রইসুল ইসলাম এবং লাস্ট নেম হবে দাইন। ইমেল অ্যাড্রেস দিয়েছি rasul.dain@gmail.com। ইমেল অ্যাড্রেস আপনারা চেষ্টা করবেন জিমেলের ইমেল অ্যাড্রেস ইউজ করার, আমার কাছে জিমেলটাকে ভালো মনে হয়েছে। মোবাইল নম্বর দিবেন, গার্জিয়ানের মোবাইল নম্বর যেটা সবসময়ের জন্য খোলা থাকে। এরপরে জেন্ডার মেইল, এরপর স্কুলের নাম, কোন ক্লাসে সে 2020 সালে পড়তো সেইটা, এবং অবশ্যই এই স্কুলের নামটা কিন্তু 2020 সালের দিতে হবে, অবশ্যই 2020 সালের দিতে হবে। আর এখান থেকে দেখুন
2020 সালে সে যে ক্লাসে পড়তো সেই ক্লাসটা দিতে হবে, অবশ্যই সেই ক্লাসটা আমরা দিব। এরপরে ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এটা আমাদের সিলেক্ট করার কোনো দরকার নেই। এই ইনস্টিটিউশনের যে অ্যাড্রেস সেটা দিতে হবে, এবং সেটা হচ্ছে 2020 সালে যে প্রতিষ্ঠানে সে পড়াশোনা করতো সেই 2020 সালের প্রতিষ্ঠানের নাম দিতে হবে। এরপর ডিভিশন, অর্থাৎ ওই প্রতিষ্ঠান যে ডিভিশনে রয়েছে, ওই প্রতিষ্ঠান যে ডিস্ট্রিক্টে রয়েছে, এবং ওই প্রতিষ্ঠান যে উপজেলা সদরে রয়েছে সেটি দিতে হবে, এবং দিয়ে রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে। আমি রেজিস্টার নাও বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন কি হয়। দেখুন রেজিস্টার নাও বাটনে ক্লিক করার পরে এখানে লেখা উঠেছে, কংগ্রেটস, ম্যাথ অলিম্পিয়াড 2021 রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। অর্থাৎ 2021 সালের ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি হলো যারা 2020 সালে আবেদন করেছিল, অর্থাৎ যাদের অলরেডি অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং যাদের সেই ইমেইলে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটির ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনটা আমি আপনাদের দেখাচ্ছি। একটু অপেক্ষা করুন, আমি সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আমি আপনাকে একটু দেখাচ্ছি, এই যে এখান থেকে দেখুন, এই যে দেখুন, আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন তাকে তারা আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিল। এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সব আপনাদের দেখাতে পারছি না, দুঃখিত। তো এখান থেকে দেখুন, প্রিয় রসুল ইসলাম দাইন লিখে তারা আমাকে একটি ইমেল করেছিল, এবং সেই ইমেলে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল, এবং সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমি একটু আগে কিন্তু আবার এই অ্যাকাউন্টে প্রবেশ করেছি, এবং এই অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আমি কিন্তু এই মাত্র নিবন্ধন সম্পন্ন করলাম। তো বুঝতেই পেরেছেন, এখন যারা নতুন করে আবেদন করবেন তারা কি করবেন তাদেরটা আমি এখন দেখাচ্ছি। তারা যেটা করবেন, আমি লগ আউট হয়ে যাচ্ছি। লগ আউট হওয়ার পরে আমি আপনাদের সেটা দেখাচ্ছি। এখান থেকে আবার নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করে প্রথমবার অংশগ্রহণকারী এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে জাস্ট ওই যে একটু আগে যে ফর্মটা আমরা দেখলাম সেম হুবহু একই রকম একটি ফর্ম থাকবে। ফার্স্ট নেম লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে, ইমেল অ্যাড্রেস লিখতে হবে। ইমেল অ্যাড্রেসটি যেন নির্ভুল হয়, খুব ভালোভাবে ইমেল অ্যাড্রেসটি আপনারা এখানে লিখবেন, লাগলে কপি করে নিয়ে আসবেন। কীভাবে কপি করবেন আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এই যে রেজিস্ট্রেশনটি আছে এখান থেকে এই যে কর্নারে ক্লিক করবেন, এবং কর্নারে ক্লিক করার পরে আমাদের এখান থেকে এই যে ইমেল অ্যাড্রেসটি আছে ইমেল অ্যাড্রেসটি বের হয়ে আসবে। এই ইমেল অ্যাড্রেসটি আপনারা ইচ্ছা করলে এখান থেকে কপি করে নিতে পারবেন, যাতে করে কোনো ভুল না হয়। ইমেল অ্যাড্রেস যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেল আসবে না। অনেকের কিন্তু গত বছর ইমেল আসেনি, এবং কমেন্টে আমাকে অনেকেই বলেছে যে ইমেল তো কনফার্মেশন ইমেল তো পেলাম না, তো আমি এখন কী করতে পারি। সেক্ষেত্রে আপনাকে সাপোর্টে যোগাযোগ করতে হবে, সেই কথাগুলো আপনার কিন্তু এখানে লেখা আছে। যে দেখুন, নিবন্ধন সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন পেজ দেখুন, এবং আরও কোনো ধরনের সাহায্যের জন্য আমাদেরকে support@matholympiad.org.bd এই ঠিকানায় ইমেল করুন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর ইমেল অ্যাড্রেসটি লিখবেন, জিমেলের ইমেল অ্যাড্রেস সেবাটি আমার কাছে ভালো মনে হয়েছে, আপনি জিমেলটা ব্যবহার করতে পারেন। এরপর মোবাইল নম্বর লিখবেন, মোবাইল নম্বর লিখে এরপর পাসওয়ার্ড লিখবেন 6 ডিজিটের, আপনি ABCD1234 এরকম দিতে, যে কোনো আপনি কিছু এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই পাসওয়ার্ড আপনি লিখবেন, লেখার পরে জেন্ডার, মেল ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল দিবেন। এডুকেশনাল ইনস্টিটিউট নেম, একটু আগে যে কথাটা বললাম, অবশ্যই 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 2020 সালের শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ 2020 সালে যে অংশগ্রহণ করবে সে 2020 সালে যে প্রতিষ্ঠানে ছিল সেই প্রতিষ্ঠানের ঠিকানাটা এখানে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর সেই প্রতিষ্ঠানের নামটা দিতে হবে, সরি আমি ভুল বলেছি, ঠিকানা না, সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে, 2020 সালে যে প্রতিষ্ঠানে পড়েছে। এরপরে ডিসেম্বর 2020 সালে যে ক্লাসে সে পড়েছে সেটা দিতে হবে, ক্লাস সিক্স হলে ক্লাস সিক্স। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো 2020 সালের ডিসেম্বরে সে যে ক্লাসে ছিল সেই ক্লাসটাই দিবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এরপর অটোমেটিক ক্যাটাগরি সিলেক্ট হবে। এরপর ইনস্টিটিউট ফুল অ্যাড্রেস, অর্থাৎ 2020 সালের ডিসেম্বর মাসে সে যে ইনস্টিটিউটে পড়াশোনা করেছে সেই ইনস্টিটিউটের ফুল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এরপর ডিভিশন সিলেক্ট করবেন, ঢাকা হলে ঢাকা, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ঢাকা হলে ঢাকা, গাজীপুর হলে গাজীপুর, এরপরে আমাদের ঢাকা মেট্রোপলিটন বা যাই হোক এরকম একটা কিছু। এরপর আপনি আবার দেখবেন কোথাও কোনো ভুল রয়েছে কিনা, সম্পূর্ণটা দেখে তারপর আই হেয়ার বাই কনফার্ম দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড হেয়ার ইন ইজ অ্যাকুরেট, এটাই আমরা রাইট চিহ্ন দেবো, দিয়ে রেজিস্টার নাও ক্লিক করবো। রেজিস্টার নাও যখন আমরা ক্লিক করবো তখন আমাদের একটি কনফার্মেশন ইমেইল আমাদের ইমেল অ্যাড্রেসে চলে যাবে, এবং সেই ইমেল অ্যাড্রেসে আমাদের এরকম একটি কনফার্মেশন ইমেল থাকবে, এবং এরকম একটা বাটন চলে আসবে, আমরা সেই বাটনে ক্লিক করবো। আমাদের একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আমরা ক্লিক করবো। সেই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম একটি পেজে নিয়ে আসবে, সেই পেজে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবেন, এই যে এখান থেকে পাবেন। এই যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইউজার নেমটা আপনি এখান থেকে নেবেন, এবং নিচে পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ডটাও আপনি নেবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন, বসিয়ে আপনি লগ ইন দিবেন। লগ ইন দিলে আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। এরপরে এরকম করে আমাদের লগ ইন করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এবং কীভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তা নিয়েও আমি ভিডিও পাবলিশ করব। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওটি আপনি পাবেন। তো এই ছিল ব্যাপার, আশা করি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হবে। ম্যাথ অলিম্পিয়াডে বা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সেটা আমি আগেও বলেছি।
তো এই ছিল ব্যাপার তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ